হ্যালো এভরিবাডি, গুড ইভিনিং, শুভ মহাশিবরাত্রি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাতে। তো আজকে ব্লগটা হলো শিবরাত্রি নিয়ে। তো আমি আজকে শিবরাত্রি উপবাস করেছি, সকাল থেকে আছি। তো রাত্রির 9টায় শুনছি লাগবে, তো মন্দিরে পুজো দিতে যাব। তার আগে আমার বাড়িতে শিব আছে, সেই শিবের মাথায় আগে জল ঢালবো, তারপর মন্দিরে যাব। তো তার আগে আমি রেডি হব, তো সেটাই নিয়েই ব্লগ। তো আমার সাথে থাকো, আর প্লিজ পুরো ভিডিওটা দেখতে ভুলো না, আর তোমরাও বাড়িতে কিভাবে শিবরাত্রি পালন করছো সেটাও শেয়ার করতে ভুলো না। ফ্রেন্ডস, আমার শাড়ি পরা প্রায় হয়েই গেছে, দেখতে পাচ্ছো আমি জামদানি পরেছি। পুরো শাড়িটা অ্যাকচুয়ালি আমি দেখাতে পারছি না, আমি হাতেই ব্লগটা করছি। তো তো যাই হোক, তো এরপর আমি কিছুটা মেকআপ করবো, খুব লাইট, আর কিছু জুয়েলারিজ পরবো, পরার তো হয় না অকেশন ছাড়া। তো পুরো শাড়ির লুকটা আমি দেখিয়ে দিই। আমি অনেকদিন পর নিজে নিজে শাড়ি পরেছি, এটা অ্যাকচুয়ালি আমার মার জামদানি। তো মা তো এখন রেড পরে না, বাবা মারা যাওয়ার পর থেকে তো ন্যাচারালি আমি মার সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি, তো এটাই পরেছি। তো কেমন লাগছে বলে দিও। যাই হোক, পুরো মেকআপ এখনও করা হয়নি, তো করব আমি। জুয়েলারিগুলো বের করে নিই আমার, তো আমার আলমারির অবস্থা দেখতেই পাচ্ছ, আমি গোছাতে পারি না একদমই, আমার গোছানো মানে সারাদিন চলে যাবে। তো আমি তোমাদের একটা সাজেশন চাইছি, তোমাদের কার আলমারি এরকম অগোছালো থাকে শেয়ার করো, কমেন্ট করো, এবং কিভাবে আলমারিটা গোছানো যায় সেটাও কমেন্ট বক্সে লেখো। আর কিছু প্রাইস পজিশনই বলতে পারো আর কি, বিয়েতেই পাওয়া জিনিস। তো এটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, আর এটা এখানে আমাকে শ্বশুর বাড়ি থেকে দেওয়া হয়েছে আর কি। তো আমি বুঝতে পারছি না কোনটা পরবো, নেকলেসটা পরবো নাকি, আমার মনে হচ্ছে নেকলেসটা এই অকেশনের জন্য একদমই ফিট না। তারপর মন্দিরে যাব, কোথায় কি হবে আমার ভয় লাগে। তো আমি ভাবছি এই চাঁদমালা হারটাই পরে যাই। সোনার এখন কত দাম বুঝতেই পারছো, প্রায় 62,000-এর কাছাকাছি। তো নিজেরই ভয় লাগে আজকাল সোনা জাতীয় জিনিসপত্রে। তো এইটা আমার, এটা আমার বিয়ের আংটি, যদিও সেটার পেছনে আমার গল্প আছে, একদিন শোনাবো তোমাদের, যদি আমি গয়নার কালেকশন দেখাবো আমার, যদিও খুব কম, তাও দেখাবো, সবাই দেখাচ্ছে আজকাল, তো আমিও বা পিছিয়ে থাকি কেন। তো এটার সঙ্গে এই ইয়ারিংটা যাবে, তো এটার সঙ্গে এটা সেট, তো এটাই পরে নিয়ে যাবো। তো জাস্ট লাইট মেকআপ করবো, তো পড়া হয়ে গেল। আমি ভাবছি আমার চুলগুলো পরবো কি না, অ্যাকচুয়ালি আমি শাখা পলা পরবো, তো সেই জন্যই চুলটা পরবো। তো এটাও আমার একটা প্রাইস পজিশন বলতে পারো। তো একসঙ্গে এটা অনেকেরই খুব পছন্দ, মানে ককটেলারে মিক্স করা। তো এর মধ্যে দেখো শাখা পলার মধ্যে সোনা বাঁধানো ছিল, অ্যাকচুয়ালি আমার ননদ দিয়েছিল, তো আমি সেটাকে দুটো হাতের মধ্যে, তো অনেকদিন পড়া টড়া হয় না, তো যাই হোক এটা আমার ননদ অ্যাকচুয়ালি দিয়েছিল পলা বাঁধানো, তো সেটাকেই আমি চেঞ্জ করে নিয়ে, যেহেতু আমার কিছুটা ভেঙে গিয়েছিলো ওখানে সোনাটা, তো সেটাই চেঞ্জ করে এখন নতুন লেটেস্ট এটা উঠেছে, তো এটাই বানালাম। অনেকেরই এটা খুব পছন্দ, মানে আমি যখনই আমার ওয়ার্ক প্লেসে যাই তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে এই ডিজাইনটা পছন্দ হয়েছে তাদেরও, তোমাদের কেমন লাগলো জানিও। আর তোমাদের মতামত দিও নতুন কি গয়নার কালেকশন উঠেছে। ফ্রেন্ডস, আমার সাজা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো আমি খুবই নর্মাল সাজতে ভালোবাসি, বেশি সাজতে ভালোবাসি না, তো এমনিতেই বুঝতে পারছো উপোস করে থাকলে কিরকম অদ্ভুত অদ্ভুত লাগে, মানে বিয়ের টাইমে যেটা অ্যাকচুয়ালি লাগে, তা এখনও সেরকমই লাগছে। তো যাই হোক, চুলটাকে এবার একটু ঠিকঠাক করে নিতে হবে, যেটার ব্যাপারে আমি একেবারেই এক্সপার্ট নই।
আছে তুমি বুঝতে পারছ চুলের কি অবস্থা। তো আমার চুলটা এর থেকেও বাজে অবস্থায় ছিল, তো আমি আজকে ইউজ করেছি তোমার খাদি আয়ুর্বেদার যে শিকাকাই শ্যাম্পুটা হয়, আর তার সঙ্গে আমি ইউজ করেছি ওয়াও ওয়াও সায়েন্সের ব্ল্যাক অনিয়ন, হ্যাঁ ব্ল্যাক অনিয়ন সিডস কন্ডিশনার। তো ভালোই সফটনেস এসছে আর কি চুলে। তো চুলটা আমি ছাড়বো নাকি বাঁধবো বুঝতে পারছি না, আপাতত এখন ঠাকুরের অনেকগুলো জিনিস করতে হবে, তো সেই জন্য ক্লিপটা লাগিয়ে নিটাও আমার বিয়ের আগের, এটা আমার দিদিনের দেওয়া। তো আমার সাজ কমপ্লিট, এবার আমি ঠাকুরের কাছে যাব। চল ঠাকুরেরই করা হচ্ছে রেডি। এই হচ্ছে আমাদের ছোট ঠাকুর, ছোট ঠাকুর ছোট শিব, এখানে গোপাল আছে, সবাই আছে, আজ সবাই জেগে থাকবে। এই জল তৈরি করা হচ্ছে সিদ্ধি দিয়ে, দুধ দিয়ে, গঙ্গা জল দিয়ে, ঘি মধু দিয়ে, ঘিটা দিয়ে হচ্ছে না। বাঙালিদের মধ্যে যে কোনো পুজো মানে হচ্ছে শুধু খাওয়া দাওয়া। এই যে শিব বাবার কলকে, কিন্তু কলকে কলকের সাথে এটা কি একটা দিল, ছোটবেলা থেকেই আমি শিবরাত্রির ব্রত করে থাকি মার সাথে, তো এবারেও কিন্তু তার অন্যথা করিনি, শিবরাত্রি আমি করলাম। যাই হোক, শুধু ভালো বর পাওয়ার জন্য নয়, আমি শিবরাত্রির পুজো অনেক ছোটো থেকে করি, যাতে ওই আর কি মানে শিব ঠাকুরের মতো আর কি একটা ডিসেন্ট টাইপের হতে পারি। যাই হোক, জলের মধ্যে সিদ্ধি, ঘি, মধু সমস্ত কিছু মেশানো হলো, দুধ মিশিয়ে নিয়ে আমি যাব হারাপাড়া শীতলা মন্দিরে, ওখানকার শিব ঠাকুরের মাথায় জল ঢেলে আর আমার ব্রতটাকে শেষ করতে, কারণ ওখানে অঞ্জলি হবে। তো তার আগে আমি আমার বাড়ির সে আদা রঙের শিব, তাকে আমি জল ঢালি নিই। তো অনেকেই আমাকে বলছে যে সাদা শ্বেত পাথরের শিব ঠাকুর নাকি রাখা যায় না, কিন্তু আমি তো কোনো কারণ জানি না, তো তোমরা আমাকে প্লিজ একটু সাজেশন দিতে পারো যে সাদা শিব রাখবো নাকি কালো শিব রাখবো। তো শিব ঠাকুরকে স্নান করানোর পালা এসে গেছে, তো আমি মোটামুটি একটু পরিষ্কার করে রাখলাম, এরপরে চন্দন, ঘি, মধু, দুধ সমস্ত কিছু দেওয়ার আছে। শাড়ি পরে প্রথমত এত প্রবলেম হচ্ছিল, ইউজুয়ালি পরা হয় না। যাই আমাদের প্রিয় পূজাবিধি বিধি আমি শুরু করতে চলেছি, কারণ অলমোস্ট এখন বাজে হচ্ছে, কটা বাজছে এখন, সাড়ে আটটা বাজে। তো আস্তে আস্তে ঠাকুরকে রেডি করতে করতেই আমার পৌনে নটা বেজে যাবে। সাবু আছে এখানে, এখানে আমার বেজানো খাওয়ার জন্য, তো আমি প্রথমে গঙ্গা জল দিয়ে শিব ঠাকুরকে আগে একটু শুয়ে নিলাম। তো এইটা বৈদ্যনাথ ধাম থেকে আনা শিব ঠাকুর, একচুয়ালি ঝাড়খণ্ডের। এবার যেটা করতে হবে, সে আমার এখানে গঙ্গা জল রয়েছে, ঘি মধু এর মধ্যেই সমস্ত কিছু মেশানো রয়েছে। এরপর আমার জল ঢালার পালা শুরু হলো, শিব ঠাকুরের মাথায় আমি প্রথমে আমার দুধ মিশ্রিত জলটা দেব, আর আদিত্রি পেছন থেকে বেশ উকিঝুঁকি মেরে চেষ্টা করছে দেখার যে আমি কী করছি অ্যাকচুয়ালি, তো ভীষণ চঞ্চল হয়ে গেছে এখন, আর সত্যি কথা বলতে এত লাফালাফি করতে থাকে, বাট আমি এনজয় করি ব্যাপারটা।
তো ও দেখছে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালছি, তো আমি শিবকেও একটু চন্দন দিলাম, ও চাইলো তো ওর মাথাতেও একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। ও এবার আমার কোলে কিছুক্ষণ ওঠার চেষ্টা করবে, সবার কপালে চন্দন দিতে গেল। তো শিব ঠাকুরের ব্রত আমি আগে মার সাথে করতাম, তো তখন আমার শাশুড়ি করতো টরতো আমার সাথে, তো একসাথে অসুবিধা হয়নি। তো এখন আমি চেষ্টা করছি নিজে নিজে করার আর কি। সবাই খারাপ বলবে। আচ্ছা, ঠাকুরকে আমি এখানে ফল দিলাম, আর আসলে আমার ঠাকুর ছোট তাই ঢেকে গেছে। তো যাই হোক, এখন আমি একটু আরতি করবো। এই এখন মন্দিরে আসা হয়েছে, হানাপাড়া শীতলা মন্দিরে। এখানে এখানে দেখো পুজো চলছে মন্দিরে, আর লাইনটা তোমাদের দেখাচ্ছি, পুরো লাইনে ভর্তি। এখানেও লাইন আছে, প্রচুর লাইন, আজকে তো লাইন হবেই জানো। এখনো পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে, আমরা এখনো পর্যন্ত ঢোকার চান্স পাইনি, এই এখনই ঢুকবো। পুজো পর্ব এখানেই শেষ। যাই হোক, এই এপিসোডটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাতে। বাই বাই।